শেষ মুহূর্তে জানা গেল ভারতের বিপক্ষে একাদশে কে কে থাকবে। আগামীকাল দুপুর আড়াইটায় ভারতের পুনেতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ বনাম ইন্ডিয়া। শেষ চার ম্যাচের তিনটিতেই যেখানে বাংলাদেশ জিতেছিল, সেজন্য কালকে বাংলাদেশ আশানুরূপ পারফরমেন্স করার জন্যই ভারতের বিপক্ষে মাঠে নামবে। জয়ের প্রত্যাশা থাকবে সবারই। ভারতকে হারাতে পারলে বাংলাদেশ সেমিফাইনালের পথে এগিয়ে যাওয়াটা অনেকটাই সহজ হয়ে যাবে, তবে সেটা কালকের ম্যাচেই প্রমাণ করে দেবে কোন দল কতটুকু ভালো করতে পারে। তবে এখানে নিশ্চিন্তে ফেভারিট ভারত। শেষ মুহূর্তে জানা গেল বাংলাদেশের একাদশে কে কে থাকতে পারে। চান্ডিকা হাতুরু সিংহের কথায় ফুটে উঠেছে আগামীকালকের ম্যাচেও থাকতে পারে পরীক্ষা নিরীক্ষা। ওপেনিংয়ে লিটন দশ বরাবরের মতোই থাকছেন। তানজিদ হাসান তামিম ওপেনিংয়ে থাকবেন কিনা সেটা নিয়ে এখনও শঙ্কা। হয়তো তার জায়গায় মেহেদি মিরাজও ওপেন করতে পারে। সাকিব আল হাসানের চোট নিয়ে এখনও ঠিক মতো কিছু জানা যায়নি, যার জন্য অপেক্ষা করতে হবে আগামীকাল সকাল পর্যন্ত। তবে এটা এক প্রকার নিশ্চিত, সাকিব আল হাসান 100 ভাগের ভিতর 80% ফিট। গতকালকের ম্যাচেও তাকে দেখা যেতেই পারে এবং সেটা আসলে অনেকটাই নিশ্চিত। এছাড়া নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তৌহিদ হৃদয়, এরা তো ব্যাটিং অর্ডারে থাকবেই। বোলিংয়ে মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ তো থাকছেই। এছাড়া বাড়তি কোনো স্পিনার নিয়ে খেলবে কিনা তা নিয়ে এখন পর্যন্ত সঠিক কিছু জানা যায়নি। তবে পরীক্ষা নিরীক্ষা চালানো হতে পারে ওপেনের ক্ষেত্রেই। সেক্ষেত্রে হয়তো দল থেকে বাদ পড়তে পারেন তানজিদ হাসান তামিম, ওপেনিং করবেন লিটন দাস ও মেহেদি হাসান মিরাজ, আর লোয়ার অর্ডারে হয়তো জায়গা পেতে পারেন নাসুম আহমেদ বা শেখ মেহেদি। এটাই হতে পারে আগামীকালকের ম্যাচের বাংলাদেশের একাদশ।